মানুষের সাফল্য এবং কল্যাণ, তার ধ্বংস এবং সর্বনাশের পথ কোথায়, তা এ কোরআন বলে দিয়েছে। সফলতা কিসে আসবে, ধ্বংস কিসে আসবে, এ কথা আল্লাহ কোরআনে বলে দিয়েছে। আমি আজকে এই সূরা বেছে নিলাম এই কারণে, আমরা চলছি ধ্বংসের দিকে। কোন দিকে যাচ্ছি বলেন না, কোন দিকে? আমার তো মনে হয় হেমিলেনের সেই বংশীবাদক যেন বাঁশি বাজিয়ে চলছে, আর গোটা জাতি তার পেছনে সমুদ্রে ডুবে মরার জন্য অগ্রসর হচ্ছে। বন্ধুগণ, আমি বলতে চাচ্ছি যে আজ আমরা সফলতা এবং ব্যর্থতা কিসে, লাভ আর ক্ষতি কিসে, এটা বুঝতে পারছি না বলেই গোটা জাতির এই দুর্দিনে সূরা ওয়াল আসর এইটাই আমাদের আলোচনা করা উচিত বলে আমি মনে করি। এর মধ্যেই আল্লাহ পাক আমাদের লাভ আমাদের ক্ষতি, আমাদের সাফল্য আমাদের ব্যর্থতা, এর মানদণ্ড নির্ণয় করে দিতে পারেন। কে, কথা বোঝেন নাই? তাহলে বলেন না কে দিতে পারেন? সেই আল্লাহ রাব্বুল আলামিন, তিনি এই কোরআনকে দিয়েছেন, এই সূরা তিনি নাজিল করেছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, লোকেরা যদি এই ছোট্ট সূরাটি উপরে চিন্তা ভাবনা করে, তাহলে একটা মানুষের জন্য এই সূরাটাই তার হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আর কিছু লাগে না। এই ছোট্ট সূরাটি একটা মানুষের সম্পূর্ণ হেদায়েত হওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছেন এভাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ওয়াল আসর, আসরের আগে একটা অ আছে, আরবি গ্রামার অনুযায়ী এই অটা হচ্ছে ওয়াও কাসমিয়া, এটা হচ্ছে শপথ, আল্লাহ কসম করছে। আপনারা খুব চিন্তা ভাবনা করেন, মাথা ঠান্ডা করে কান এবং দিল মন মগজ সব এদিকে আপনারা গভীর মনোনিবেশ সহকারে যদি শোনেন তাহলে বুঝতে পারবেন, আল্লাহ পাক শপথ করতেছেন, কসম করতেছেন, এটা কি সোজা ব্যাপার না বিরাট ব্যাপার? আমরা তো কসম করি, আমরাও তো কসম করি, কখন করি? কথাটাকে নিশ্চিত করার জন্য, দৃঢ়ভাবে বিশ্বাস করাবার জন্য বলি, আল্লাহর দোহাই, আল্লাহর কসম, এই বলে আমরা আমাদের কথাকে উপস্থাপন করি অধিকতর বিশ্বাস করাবার জন্য। আল্লাহ পাক কসম করতেছেন, তবে আল্লাহর কসম আর আমাদের কসম এক না। আমরা কসম করি সবচাইতে যিনি বড়, মহানত্ব বিরাটত্ব শ্রেষ্ঠত্বের উপরে ভিত্তি করে আমরা কসম করি, যেহেতু আল্লাহর চাইতে মহান বড় শ্রেষ্ঠ আর কেউ নাই, এই জন্যে আল্লাহর চাইতে বড় কেউ নাই বলে আমাদের জীবনের শ্রেষ্ঠ স্লোগান, মুসলমানের জীবনে শ্রেষ্ঠ স্লোগান, নারে তাকবীর, আস্তে কইলেন কেন? আল্লাহ হচ্ছেন বড়, তার থেকে বড় কেউ নাই। আমি চিন্তা করি মাঝে মধ্যে, কিছু মনে নেবেন না, আমি মাঝে মধ্যে চিন্তা করি যে সমস্ত রাজনৈতিক দলের লোকেরা মুসলমান, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, যে কোনো দল করতেই পারে, কিন্তু এমন রাজনৈতিক দল আমি কেন করব মুসলমান হয়ে, যেই রাজনৈতিক দলের মিছিলে আর মিটিংয়ে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না। কারণ হচ্ছে আমি যখন দুনিয়া এসেছিলাম, আপনি যখন দুনিয়া এসেছিলেন, আপনার আমার কানে কি শোনানো হয়েছে? কন্ত আজান শোনানো হয়েছে। দুনিয়া এসে আমি প্রথম কি শুনেছি? আল্লাহু আকবার, এটাই শুনেছি। আজানের প্রথম শব্দ কি? নামাজের প্রথম শব্দ কি? ইকামতের প্রথম শব্দ কি? জানাজা, জীবনের শেষ নামাজ, এটার প্রথম শব্দ কি? এটা শেষ শব্দ কি? তাহলে এর সিগনিফিকেন্সটা কি? এর অর্থটা হচ্ছে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে আমাকে বলতে হবে, স্বীকার করতে হবে, মানতে হবে, নিতান্ত গোলামের মতো মানতে হবে আল্লাহু আকবার, আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কেউ। আমরা কসম করি যেহেতু আল্লাহ বড়, তার বিরাটত্বের উপরে নির্ভর করে আমরা কসম করি, কিন্তু আল্লাহর চাইতে বড় তো কেউ নাই। উনি কসম যখন করবেন, উনি করবেন কিসের কসম? আমাদের কসম আর আল্লাহর কসম এক নয়।
রব্বুল আলামিন যখন কসম করেন, তিনি তার কাছে বড় তার চাইতে বড় কেউ নাই, শ্রেষ্ঠ কেউ নাই, মহান কেউ নাই, সেজন্য তিনি যে কসম করেন, যে কথা বলতে চান ওই কথার সাথে, ওই বিষয়ের সাথে যার সম্পর্ক, যার সাদুর্য আছে, সম্পৃক্ততা আছে, সিমিলারিটি আছে, তার কসম আল্লাহ পাক করেন। যেহেতু এখানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের সফলতা ব্যর্থতা, মানুষের লাভ আর ক্ষতির কথা বলবেন, সেজন্য আল্লাহ পাক মানুষের জীবনের সাথে মানুষের সম্পর্ক রয়েছে, তার জীবনের মানুষের সাথে সম্পর্ক রয়েছে, সময়ের মানুষের সঙ্গে সম্পর্ক রয়েছে, ইতিহাসের। তাই রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আমি কসম করি সময়ের, আমি কসম করি ইতিহাসের, আমি কসম করি জীবনের, আমি কসম করি সময়ের। যেহেতু এই জীবন আছে বলে আমরা আছি, জীবন না থাকলে আমরা বাঁচি না। ইতিহাস, ইতিহাসের কসম আল্লাহ করেন, কারণ হলো ইতিহাস মহাকালের সাক্ষী। এই মহাকালের দুষ্কৃতি কারা, তাদের দুষ্কৃতি যারা, তাদের দুষ্কৃত, তাদের দুষ্কৃত কর্ম যা তারা তারা যে খারাপ কাজ করেছে, সেই খারাপ কাজের ইতিহাস ধারণ করেছে। যারা সুকৃতি করেছে তাদের সুকর্মগুলি ইতিহাস ধারণ করেছে, ইতিহাস হচ্ছে নীরব নীরব সাক্ষী। আল্লাহ বলেন, আমি ওই ইতিহাসের সাক্ষী, আমি জীবনের সাক্ষী, আমি সময়ের সাক্ষী। যেহেতু সময় কারো জন্য বসে থাকে না, সময়ের ব্যাপারে হযরত ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি, মা মাযা ফিদ দুনিয়া আহলামুন, আমি আমার জীবনের যে অংশ ফেলে এসেছি এটা আমার স্বপ্ন, ওয়া মা বাকিয়া মিনহা আমানি, আর যেটা আমার সামনে জীবন বাকি আছে ওটা হচ্ছে আমার আকাঙ্ক্ষা, ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন, আর এর মাঝখান থেকে সময় চলে যাচ্ছে, সময় আমার জন্য বসে নেই, সময় চলে যাচ্ছে। এই পৃথিবীতে আসার পর আমাদের হায়াত তো বাড়ছে না, বরং হায়াত প্রতি মুহূর্তে কি হচ্ছে, লোকেরা বলে হায়াত বাড়ে, হায়াত তো বাড়ে না, হায়াত কি হয়, জন্মের পরের থেকে আমার জন্য রিজার্ভ আছে যতটুকুন, 50 বছর বাঁচব, 60 বছর বাঁচব, যতটুকুন হায়াত আমার জন্য নির্ধারিত করা আছে, নির্ধারণ করা আছে, প্রতিদিন একদিন একদিন করে কমে যেতেছে। এজন্য আমি বলি, আমার বাড়িতে যে ঘড়িটা আছে, এই ঘড়িটা বেলা একটার সময় ঢং করে একটা আওয়াজ দেয়, শ্রোতাকে শুনিয়ে দেয়, বাড়িওয়ালা তোমার জীবনের মূল্যবান হায়াত থেকে 1 ঘন্টা কমায়া দিলাম, 2টার সময় 2টা ঘন্টা লাগায় শুনায় দিল বান্দারে, তোমার জীবনের মূল্যবান সময় থেকে 2টি ঘন্টা কমে গেল। এমনি করে দিন গেল, মাস গেল, বছর গেল, আমাদের হুশ হলো না, সময় চলে গেল তাস খেলে খেলে, সময় চলে গেল আমাদের খেলাধুলা করে, শয়তানি বদমাশি করে, সময় কতটুকু পেলাম, কিয়ামতের দিন বিচারের দিনটা যেটা হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিচারের দিনটাই লম্বা হবে, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, বিচারের দিনটা লম্বা হবে কত বছর, 50,000 বছর, কত বছর, দুনিয়ায় যেভাবে তুমি হিসাব করো দুনিয়ার গণনা অনুযায়ী, হাসরের বিচারের দিনটা হবে 50,000 বছরের মতো লম্বা। এক কিতাবে দেখেছি তিনি লিখেছেন হিসাব করে, কিয়ামতের ওই দিনটার হিসাবে 50,000 বছর একটা দিন লম্বা, ওই হিসাবে পৃথিবীতে যারা 60 বছর বাঁচলো সেজন্য আখেরাতে 2 মিনিট দুনিয়ায় বাঁচলো, চিন্তা করেছো, মাত্র 2 মিনিট 60 বছর যারা হায়াত পেল 2 মিনিট বাঁচলো, এই 2 মিনিটের জন্য কত হাঙ্গামা, কত মারধর, কত সন্ত্রাস, ক্ষমতার জন্য লড়াই, ফ্যান করেনগে, ত্যান করেনগে, লাঠি কে আমদার মুগুর ভরেনগে, শক্তির ছেলায় অস্থির। আমার বন্ধুগণ, সময় চলে যাচ্ছে, স্রোতের মতো করে কারোর জন্য সময় অপেক্ষা করতেছে না, আমাদের মৃত্যু প্রতি মুহূর্তে কাছে চলে আসতেছে। এই জন্য শায়ের বলেছেন, আগাহা আপনি মৌত সে কুই বাসার নেহি, আগাহা আপনি মৌত সে কুই বাসার নেহি, সামা সো বরস কে হে পল কি খবর নেহি,
মৃত্যু সম্পর্কে আমাদের কারো জানা নাই, যে কোনো মুহূর্তে মৃত্যু আমাদের কাছে এসে যেতে পারে, মৃত্যু সম্পর্কে কিছুই জানা নাই, অথচ প্রতি মুহূর্তে আমরা মৃত্যুর দিকে গিয়ে চলছি। মাল সামান 100 বছর কি ধরে খাবো তাও জমা করে রেখেছি, কিন্তু এক মুহূর্তের খবর নাই, মা ফিরে এসেছি বাড়ি যেতে পারবো নিশ্চয়তা নাই। আছে বলেন আছে, আপনি বাড়ি যাও ভালো, বসেছেন দাঁড়াতে পারবেন এই নিশ্চয়তা আছে নাই? সুতরাং সুরাটের যে সময়ের উপরে কসম করি, মূলত সময়ের অপরিসীম গুরুত্ব সম্পর্কে আল্লাহ পাক মানুষকে বুঝাই দিতেছেন, সময়ের দাম দাও। আমাদের সময় চলে যায় গান শুনতে শুনতে, আশ্চর্য মলম বিক্রি করা দেখতে দেখতে, তাস পাশা খেলতে খেলতে সময় চলে যায়, কেউ খেয়াল করে না। সময় বলতে অতীত কালও হতে পারে, আবার বর্তমানও হতে পারে, আর বর্তমান কাল কোনো কালই না, বর্তমান কাল কোনো কাল নয়, প্রতি মুহূর্তে ভবিষ্যৎ এসে বর্তমান হয়, আর প্রতি মুহূর্তে বর্তমান কি হয়, অতীত হয়ে যায়, বর্তমান কাল বলে কোনো কাল নাই, প্রতি মুহূর্তে অতীত হয়ে যাচ্ছে। এই যে আমি মাহফিলে বসছিলাম প্রথম এসে, ওইটা কি এখনো বর্তমান আছে? এই যে বর্তমান কথা বলছি এটা অতীত হয়ে যাচ্ছে, সুতরাং বর্তমান কাল নাই। আল্লাহ পাক অল আসরের সময়ের কসম করে বলছেন, যদি আমরা চিন্তা ভাবনা করি তাহলে আমরা লক্ষ্য করব আমাদের আসল মূলধন সময়। আসল মূলধন কি? জীবনের আসল মূলধন কি? সময়। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহি এই পর্যায়ে এক বুজুর্গের ব্যক্তির কথা তিনি আলোচনা করেছেন, তিনি বলেছেন যে একটা লোক, তিনি সূরা আল আসর এর ব্যাখ্যা তিনি বুঝতেছিলেন, ব্যাখ্যাটা এই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল এর ব্যাখ্যাকে। একবার তিনি বাজারে ঢুকলেন, তারপরে তিনি শুনতে পেলেন বাজারের এক প্রান্ত থেকে একজন চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়। উনি চিন্তা করলেন পুঁজি এবার গলে কেমন, উনি দৌড়ে গেলেন, যায় দেখেন যে যে ব্যাটা চিল্লাচ্ছে সে হচ্ছে বরফ বিক্রেতা। কি বিক্রেতা? বরফ, বরফ। এখন এই বড় বিক্রেতা সে চিল্লায় বলতেছে, সেই ব্যক্তির পরে রহম করো যার পুঁজি কি গলে যায়। সূর্যের তাপ বাড়তেছে আর বরফ গলে যাচ্ছে, সে বুঝাতে চাচ্ছে যে আমার এই বরফটা জমা থাকা অবস্থায় তোমরা কেউ কেনো, যেহেতু আমার পুঁজিতে এর মধ্যে আমি ইনভেস্ট করেছি, এটা যদি পানি হয়ে যায় তো পানি তো কেউ কিনবে না, এটা তো যেখানে সেখানে পাওয়া যায়, বরফ পাওয়া যায় না বলি তো আমি বরফ কিনে আনছি, তোমরা আমার প্রতি দয়া করো তাড়াতাড়ি করে বরফটা কিনে নিয়ে যাও। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বুজুর্গ ব্যক্তি চিৎকার মেরে বললেন, আল্লাহু আকবার, আমি কিন্তু এই বরফ বিক্রেতার ঘোষণার মধ্য দিয়ে সূরা ওয়াল আসরের তাফসীর আমি বুঝে ফেলেছি। তার মানে হলো বরফ বিক্রেতা যেভাবে বলতেছে সেই ব্যক্তির উপরে রহম করো যার পুঁজি গলে যায়, আমারও তো একটা পুঁজি আছে, ওই পুঁজির নাম হায়াত, প্রতি মুহূর্তে আমার পুঁজি তো গলে যেতেছে, আমার পুঁজি তো গলে যায় প্রতি মুহূর্তে কমে যেতেছে, আহারে এই পুঁজি যে গলে গেল ধরে রাখতে পারলাম না, এই জন্য কিছুই তো করতে পারি নাই। সূরা ওয়াল আসরের ভিতরে মানুষের আয়ুষ্কাল দেওয়া হয়েছে, বরফ গলে যাওয়ার মতো দ্রুত সে আয়ু কমে যাচ্ছে, একে যদি নষ্ট করে ফেলা হয়, ভুল কাজে ব্যয় করা হয়, সেটাই হচ্ছে মানুষের মূল ক্ষতি। মানুষের মূল ক্ষতি ব্যবসায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এটা মূল ক্ষতি নয়। স্বাস্থ্য হারাইছে, মূল ক্ষতি নয়। রাজনীতিতে ব্যর্থ হয়েছে, মূল ক্ষতি নয়। জীবনে মন্ত্রিত্ব হারাইছে, মূল ক্ষতি নয়। মূল ক্ষতি প্রতি মুহূর্তে সময় নষ্ট হচ্ছে, এটাই মূল ক্ষতি। ভাইরা, কিয়ামতের দিন জান্নাতীদের কোনো দুঃখ থাকবে না, সকলের দুঃখ থাকবে, জান্নাতীদের কোনো দুঃখ থাকবে নাকি? থাকবে, থাকবে। জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই থাকবে, ভালো করে শুনুন, জান্নাতীদের মনের মধ্যে একটা দুঃখই হবে, তারা মনে মনে চিন্তা করবেন, আফসোস করবেন, আহারে যদি দুনিয়ায় বসে অমুক সময় বাসে বসেছিলাম, আজে বাজে চিন্তা করেছি,
স্ট্রং রুমে একা একা বসে বসে আজেবাজে চিন্তা করেছেন, অমুক অমুক সময় খেলাধুলায় কাটিয়েছেন, এই সময়গুলিতে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই তাসবিহ যদি পড়তাম, জিকির আজগার করতাম, জান্নাতের ভিতরে আরো নিয়ামত লাভ করতে পারতাম। সময়টা তো কাজে লাগাইলাম না। মানুষের সত্য মুমিনের সব কাজে সব وقولوا للناس حسنا মানুষের সঙ্গে ভালো ভালো কথা কও, মানুষের সঙ্গে হাসি মুখে কথা কও, একজনের সাথে হাসি মুখে কথা বললেন আপনার একটা সদকা দেওয়ার মতো সমান সব আমলনামায় লেখা হয়ে গেল। ভালো ভালো কাম করো বন্ধুগণ, সময় দ্রুত গতিতে চলে যাচ্ছে, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে পারবে চারটা গুণ যার মধ্যে আছে, বাকি সব ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই কথাগুলি বলে আল্লাহ পাক যেন এরকম একটা দৃষ্টান্ত দিলেন, আপনি যদি পরীক্ষার হলে গিয়া দেখেন ছাত্ররা পরীক্ষা দিতেছে, পরীক্ষার জন্য নির্ধারিত সময় কতটুকু? তিন ঘন্টা। আপনি গিয়ে দেখলেন কোন একজন পরীক্ষার্থী পরীক্ষা দিতে গিয়ে আর একদিকে তাকায় আছে, আকাশের তারা গুনতেছে, অথবা সে গল্প করতেছে, অথবা পরীক্ষা বাদ দিয়ে আজেবাজে কিছু লিখতেছে। আপনি যেমন তাকে, ওই ছেলেটাকে আনমনা গাফেল ছেলেটাকে ঘড়ির দিকে তাকায় বলেন, এই ছেলে ওই ঘড়ির দিকে তাকাও, দেখো তোমার সময় কিন্তু চলে যেতেছে, মাত্র এক ঘন্টা আর তুমি সময় নষ্ট করতেছো। স্নেহ পরবশে তাম পৃথিবীর গোলামদেরকে বান্দাদেরকে আঙ্গুল নির্দেশনা দিয়ে বলছেন, বান্দারা প্রতি মুহূর্তে তোর জীবনের মূল্যবান সময় চলে যেতেছে, প্রতি মুহূর্তে সময় যাচ্ছে। আল ইনসান, ইনসান বলতে শুধু মুসলমান না, ইনসান বলতে কি মুসলমান শুধু না, আল ইনসান মানব মণ্ডলী, বিশ্বের সমস্ত মানুষকে আল্লাহ বলছেন, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা ইহুদি মজুসি মুসলমান, বিশ্বের সব মানুষকে আল্লাহ বলছেন। যেহেতু আল্লাহ স্রষ্টা, মানুষের ব্যাপারে সার্বিক কল্যাণময় কথা কে বলতে পারেন? কে বলতে পারেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সময় চলে যাচ্ছে ও পৃথিবীর মানুষেরা। এই মানুষ বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো জাতিকে বলেন নাই, বলেছেন সমগ্র মানবতাকে। এর অর্থ হচ্ছে সূরাটিতে উল্লেখ্য চারটি গুণ যদি আমল করতে পারে লোকেরা, যেই ব্যক্তি করবে, যেই সমাজ করবে, যেই রাষ্ট্র করবে, যেই গোষ্ঠী করবে, যেই জাতি করবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে, আর যারা করবে না তারা ক্ষতিগ্রস্ত হবে। কি হবে বলুন? এখন আল্লাহ পাকের কথা শুনুন, আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, এই যে খুসর খাসারা, এই শব্দটা হচ্ছে আবেদানিক অর্থে ক্ষতি হচ্ছে লাভের বিপরীত। লাভের বিপরীত কি? ক্ষতি। নাফা, এই নাফার বিপরীত কি? নোকসান। খাসারাটা কি? নোকসান বলা হয় পুঁজি 50,000 খাটাইছিলাম, লাভ করতে পারি নাই, পুঁজি ঠিক আছে, এটাকে বলা হয় নোকসান। এটাকে কি বলা হয়? নোকসান। কিন্তু আমি পুঁজি খাটিয়েছিলাম 50,000 টাকা, লাভ তো হয়ই নাই, পুঁজিও চলে গেছে, আমও গেছে, সালাও গেছে, আমও নাই সালাও নাই। এইটারে আরবিতে কি বলা হয়? দেউলিয়া, দেউলিয়া হয়ে গেছে। দেউলিয়াটা বোঝেন ভালো আপনারা, দেউলিয়া হয়ে গেছে। কোরআন লাভ বা সাফল্যের ধারণা যেমন নিছক পার্থিব নয়, সমৃদ্ধির কথা শুধু পার্থিব নয়, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কোরআনের লাভের কথা যখন বলা হয় তখন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আখেরাত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত, ক্ষতিটাও জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, কেয়ামত পর্যন্ত ক্ষতিটাও। এই ক্ষতি থেকে বাঁচবার জন্য কোরআনে কারিমে বিভিন্ন জায়গায় এই খাসারা শব্দ ব্যবহার করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন, যাদের পাল্লা ভারী হবে কিয়ামতে তারাই হবে সফল কাম, আর যাদের পাল্লা হালকা হবে, নেকির পাল্লা, নেকির পাল্লা যাদের হালকা হবে
তারা হবে ক্ষতিগ্রস্ত, তারা নিজেদের ক্ষতি নিজেরাই ক্ষতি সাধনকারী হবে কিয়ামতের দিন। কাজেই মানুষের জীবনের সমুদয় কার্যাবলীর ভালো অংশ যদি খারাপ অংশের উপরে বিজয়ী হয়, তারপরে খারাপ অংশ পাওনাদারদের দিয়ে টিয়া, এরপরে যদি নেকি কিছু বাকি থাকে তাহলে বোঝা গেল লোকটা কিয়ামতে নাজাত পাবে। আর যদি ভালো কাজের উপরে খারাপ কাজ বিজয়ী হয়ে যায় আর সমস্ত পাওনাদারদেরকে পাওনা মিটাইয়া তারপরও পাপ পাখি থেকে যায়, এক চাইতে খাসারা পৃথিবীতে আকাশে জমিনে কিছুই আর হবে না। এর থেকে বাঁচার জন্য আল্লাহ পাক, এই খাসারা থেকে বাঁচার জন্যই মানুষকে এই কথা বলছে। এই কথাটি কোরআনে কারীমের অন্য একটি আয়াতে আরো সুন্দর করে বলা হয়েছে, যারা নাকি এই দুনিয়ার বুকে যারা নিজেদের পুঁজি খাটাইছে, জীবনের পুঁজি সুদ কামাইতে খাটালো, জীবনের পুঁজি খাটালো হারাম কামাইয়ের ভিতরে, অন্যায় কাজের ভিতরে, যারা জীবনের পুঁজিকে আল্লাহর দ্বীনের কাজে লাগাতে পারে নাই তাদের সম্পর্কে বলা হচ্ছে হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত যালিকা হুয়াল খুসরানুল মুবিন। হাসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, দুনিয়াও ক্ষতিগ্রস্ত আখিরাতেও ক্ষতিগ্রস্ত, এটা হচ্ছে তার জন্য সুস্পষ্ট ক্ষতি, এর থেকে বড় ক্ষতি আর কিছুই হতে পারে না। আমি এই কোরআন অবতরণের পরিক্রমায় এমন সব বিষয় অবতীর্ণ করেছি যা মুমিনদের জন্য নিরাময় এবং তাদের জন্য রহমত, আর জালিমদের জন্য ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি পায় না, জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি পায়, আর যারা মুমিন তাদের জন্য এর মধ্যে নিরাময় আছে, এর মধ্যে রহমত আছে। অর্থাৎ যারা এই কোরআনকে যারা নিজেদের আইনের কিতাব হিসাবে গ্রহণ করেছে, কোরআনকে তাবিজের কিতাব হিসাবে নয়, ধর্মীয় কিতাব হিসাবে নয়, কোরআন সংবিধান, কোরআন কি, কোরআনকে যারা সংবিধান হিসাবে মেনে নিয়েছে, কোরআনকে যারা সংবিধান হিসাবে গ্রহণ করলো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে, তাদের যাবতীয় মানসিক বুদ্ধিবৃত্তিক নৈতিক তামাদ্দুনিক রোগের নিরাময় হবে, এর দ্বারা শান্তি হবে। কিন্তু যেসব জালিম এই কোরআনকে প্রত্যাখ্যান করেছি, কোরআনকে যারা মৌলবাদীদের কিতাব বলে, কোরআনের কথা বললে মৌলবাদ বলে গাইল যায়, তারা তাদের কপালকে পোড়াইয়া ছাই বানাইয়া দিছে, তাদের কপাল ভস্মীভূত করে দিয়েছে। আমার দেশে এই দেশটা কি মুসলমান বেশি না অন্য জাতি বেশি, কোন জোরে কোন, মুসলমান সবচেয়ে, খুব লক্ষ্য করে শোনেন, এই বিষয়ে সবচেয়ে মুসলমান বেশি ইন্দোনেশিয়ার পরে, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ হলো কোনটা, বাংলাদেশ। এই দেশে ইসলামরে যত গালি দেওয়া হয়েছে, কোরআনকে যত গালি দেওয়া হয়েছে, আলেমদেরকে যত গালি দেওয়া হয়েছে, রাসূলুল্লাহকে যত গালি দেওয়া হয়েছে, ইসলামের আদর্শকে যত গালি দেওয়া হয়েছে, পৃথিবীতে কোনো দেশে এইভাবে ইসলামকে গালি দেওয়া কোথাও হয় নাই। এমনকি আমেরিকার মতো দেশে, ইংল্যান্ডের মতো দেশেও কোরআনের বিরুদ্ধে এত কথা কেউ বলতে সাহস পাবে না, ইসলামের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না, যেহেতু মুসলমানেরা সেখানে পাল্টা আক্রমণ করবে। আজ আমার দেশে মুসলমানের ঘরের সন্তান হইয়া ইসলামের বিরুদ্ধে তারা বক্তব্য রাখে, মৌলবাদ মৌলবাদ জিকির উঠে গেছে। আমেরিকার প্রেসিডেন্টরা যখন শপথ নেন, প্রেসিডেন্ট হিসেবে ওথ নেন, বাইবেলের উপরে হাত রাখেন আর বলেন এই মহাগ্রন্থকে স্পর্শ করে শপথ নিচ্ছি, আমি আমার চিন্তা চেতনা আমার মেধা আমার প্রজ্ঞা সবটা আমার জাতি আমার দেশকে উন্নয়নের জন্য, এর সমৃদ্ধির জন্য, এর সংরক্ষণের জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করব, বাইবেলের উপরে স্পর্শ করে এই শপথ তারা নেন। আমার দেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী শপথ নেওয়ার সময় কোরআন শরীফের উপরে হাত রাখে যদি তাহলে বলা হবে বেচারা মৌলবাদী হয়ে গেছে, এটা করা যাবে না। আর যদি কেউ করে সামান্য কিছু কোরআন না, যদি তসবিনিও আসে তাহলে বুঝতে হবে জাতির সাথে একটা প্রতারণা ছাড়া কিছুই না। কাজেই ধর্মের প্রতি আকর্ষণ একটা ভিন্ন জিনিস,
সেই জিনিসকে ছেড়ে যারা দেয় তারাই ক্ষতিগ্রস্ত হয়, আর যারা ধরে রাখে তারা দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয় না। আল্লাহ পাক এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস প্রণিধান যোগ্য কোরআনের ব্যাপারে। হুজুর বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী না হয় এই কোরআন তোমার বিপক্ষের সাক্ষী। কিয়ামতে এই কোরআন হয় তোমার পক্ষে কাজ করবে নতুবা এই কোরআন তোমার বিপক্ষে কাজ করবে, দুই অবস্থা থেকে খালি হবে না, হয় কোরআন তোমার পক্ষে সাক্ষী দেবে না হয়। আমরা কি চাই কিয়ামতে? কি চাই বলেন? কি চাই? কোরআনের পক্ষে যদি আমরা সাক্ষী চাই তাহলে এই কোরআনের পক্ষে আমাদেরকে কাজ করতে হবে, এছাড়া আমাদের নাজাতের কোনো পথ নাই। আমাদের মুক্তির পথ হচ্ছে কোরআন কেন্দ্রিক, রাসূলের হাদিস কেন্দ্রিক, এর বাইরে আমাদের সমস্ত পুঁজি নষ্ট হয়ে যাবে। আমাদেরকে পৃথিবীতে টিকে থাকতে হলে কোরআনের উপরে ভিত্তি করে আমাদেরকে বাঁচতে হবে, টিকতে হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেছেন, কুল ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াউমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবীন। বলো, প্রকৃত দেউলিয়া তারাই যারা কিয়ামতের দিন নিজেকে, নিজের পরিবার পরিবর্গকে এই ক্ষতির দিকে যারা ঠেলে দেবে। ভালো করে শুনে নাও, এটি হচ্ছে সুস্পষ্ট ক্ষতি, সুস্পষ্ট দেউলিয়াপনা। এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়াল নাসরি ইন্নাল ইনসানা লাফি খুস, পড়েন সবাই, ওয়াল নাসরি ইন্নাল ইনসানা লাফি খুস। মানুষের, সমগ্র মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। কে বলতেছেন? গা শিউরে ওঠার কথা না, গা শিউরে ওঠে? আল্লাহ বলতেছেন ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। আপনি যতই মনে করেন আপনার মিল আছে, কল আছে, কারখানা আছে, মন্ত্রী, টাকা পয়সা আছে, প্রেসিডেন্ট হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, আপনার জীবন সফল হয়েছে, আল্লাহ বলেন না, জীবন ব্যর্থ, জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। তামাম পৃথিবী সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ব্যর্থ। সাতটা কাজ করলে সফল হবে, কয়টা কাজ জোরে বলেন? কয়টা কাজ? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সাতটা কাজ করলে জীবন হবে সফল। এই ব্যর্থতা থেকে, এই ক্ষতি থেকে যদি বাঁচতে চাই, বাঁচতে চাই কিনা, কারা কারা চাই দেখাই তো হাত, কারা কারা চাই ক্ষতির হাত থেকে বাঁচতে চাই কারা? আলহামদুলিল্লাহ, হাত নামা। ক্ষতির হাত থেকে যারা বাঁচতে চান আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফর্মুলা পেশ করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন সাতটি কাজ করলে জীবন সফল হয়ে যাবে। কয়টা কাজ? সাতটা কাজ করলে জীবনটা সফল হয়ে যাবে। এক নম্বরে ঈমান, এক নম্বরে কি? ঈমান, এটাই হচ্ছে ফাউন্ডেশন। ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম যে গুণটি সেটির নাম হচ্ছে ঈমান। ইসলামে ঈমানের স্থান সর্বপ্রথম, তারপরই হচ্ছে ইসলাম। ঈমান আগে, তারপরে কি? ইসলাম। ইসলাম হচ্ছে বীজ, ঈমান হচ্ছে বীজ, আর ইসলাম হচ্ছে চারা, গাছ। এটা হচ্ছে ভিত্তি। এই ভিত্তিকে সর্বপ্রথম মজবুত করতে হবে, ঈমানের ভিত্তি। ঈমানের ভিত্তি দুনিয়ায় ঈমানের আহ্বান জানিয়ে জানাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবী এবং রাসূলদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, ঈমানের আহ্বানের জন্য। দুনিয়ার সমস্ত নবীদের দাওয়াত ছিল ঈমানের দাওয়াত। কিসের দাওয়াত? এই ঈমানের দাবিটা আসছে, এই দাওয়াতটা এসেছে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? দেখুন, পৃথিবীর ভিতরে কোন নবীদের কথার সাথে আরেকজন নবীর কথার কোনো বৈপরীত্য হয় নাই। সমস্ত নবীদের কথা একরকম ছিল। কয় রকম?
নবীর সঙ্গে, তার বক্তব্যের সাথে আর একজন নবীর বক্তব্যের কোনো গুণগত মৌলিক কোনো পার্থক্য ঘটে নাই, অসঙ্গতি হয় নাই। কারণ নবীরা আম্বিয়া আলাইহিমুসসালাম নিজেরা বানিয়ে কথা রচনা করে তারা মানুষের সামনে পেশ করে নাই। সমস্ত নবীদের কাছে যত দাওয়াত এসেছে একটা অফিস থেকে এসেছে, সে অফিসটা হচ্ছে কার? আল্লাহ রাব্বুল আলামিনের। তাই দুনিয়ার সমস্ত পয়গম্বরদের দাওয়াত ছিল না ইলাহা ইল্লাল্লাহ, না ইলাহা ইল্লাল্লাহ, না ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই ছিল সমস্ত নবীদের দাওয়া। কোরআন করিম তার ধারক এবং বাহক সম্পর্কে বলে যে তিনি যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা হলো ইমানের দাওয়াত। আমাদের নবী তিনি এসে যে দাওয়াত দিয়েছেন সে দাওয়াতটা কিসের? কোরআন করিম বলছি আমাদের রব, নিশ্চয়ই আমরা এমন একজন আহ্বায়কের আহ্বান শুনেছি যিনি আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন। এমন কোন পয়গম্বর নাই দুনিয়ায় যিনি ইমানের দাওয়াত দেন নাই। সকলেই ইমানের দাওয়াত মানুষের সামনে বিশ্ববাসীর সামনে পেশ করেছেন। কোরআনে হাকিম স্পষ্ট একটা সীমারেখা দুনিয়ার মানুষের সামনে পেশ করে পৃথিবীর মানুষগুলিকে দুটি শ্রেণীতে বিভক্ত করে দিয়েছে। একটি হচ্ছে ইমান পোষণকারী, আর একটি হচ্ছে অবিশ্বাসী। একটা ইমান পোষণকারী আর একটা অবিশ্বাসী। ইমান পোষণকারীরা সত্যশ্রয়ী, তারা হচ্ছে জ্ঞান এবং নূরের সম্পদে সমৃদ্ধ। আর দ্বিতীয় দলটি হচ্ছে কাফের, জালিম, মূর্খ, তারা হেদায়েতের রাস্তা তাদের জন্য অবরুদ্ধ। কোরআনে কারীম এই দুইটি দল সম্পর্কে উল্লেখ করতেছেন, মাসালুল ফারিকাইনি কাল আ'মা ওয়াল আসমি ওয়াল বাসির ওয়াস সামী, হাল ইয়াস্তাবিয়ানি মাসালান আফালা। কোরআন শরীফ বলছে দুইটি শ্রেণীতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। একটা শ্রেণী হচ্ছে অন্ধ, বোবা, বধির, আরেকটি যারা শুনতে পায়, চোখে দেখতে পায়। এ দুটি কখনো এক নয়, সমান নয়। এ দুটির রাস্তা আলাদা। কাফের রাস্তা আর ইমানদারদের রাস্তা সম্পূর্ণ ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন ইমান এবং কুফরের পার্থক্য বলে দেওয়ার জন্য গোটা মানব জাতির মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা ইকরাহ ফিদ্দীন কদ তাবায়্যানা আর-রুশদু মিনাল গায়্। দ্বীনের ব্যাপারে জোর জবরদস্তি নেই। এখানে হেদায়েত, হেদায়েতের পথ এবং গোমরাহি, হেদায়েতকে গোমরাহির পথ থেকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে। লা ইকরাহ ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। যারা ধর্মনিরপেক্ষবাদী তারা এই আয়াতটাকে নিজেদের মতবাদকে প্রতিষ্ঠার লক্ষ্যে অনেক সময় কাজে লাগায়। দুটি আয়াতকে তারা বেশি ব্যবহার করে। একটা হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন, আরেকটা হচ্ছে লা ইকরাহা ফিদ্দীন। এই দুইটি আয়াতকে ধর্ম নিরপেক্ষবাদীরা ব্যবহার করে। এ দুটির কোনটি তাদের আদর্শকে বোঝাবার লক্ষ্যে ব্যবহারের কোনো সুযোগ নাই। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, জোর জবরদস্তি নাই। এ কথা বলা হয়েছে এই কারণে যে কোনো বিধর্মীকে, অমুসলিমকে ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে অথবা কোনো ক্রমে কোনো প্রকার চাপ সৃষ্টি করে
তাকে মুসলমান বানানো যাবে না। এমনকি সূরা তওবার মধ্যে এসেছে, যুদ্ধ চলাকালীন সময়, জিহাদ চলাকালীন সময় কোন অমুসলিম যদি ইসলাম জানার জন্য তোমাদের তাবুতে আসে তাহলে তুমি তাকে ইসলাম বুঝাও। ইসলাম শোনার পরে যদি মেনে নেয় ভালো কথা, আর যদি না মানে তাকে তার তাবু পর্যন্ত ফিরে যেতে চাও, ফিরে যেতে দাও, মাঝপথে তাকে আক্রমণ করা যাবে না। ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নাই, লা ইকরাহ ফিদ্দিন, এর দ্বারা ধর্ম নিরপেক্ষতার কোনো কথা বোঝানো হয়নি। আর লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা ছিল কাফেরদের সেই বক্তব্যের প্রেক্ষিতে যেখানে কাফেররা বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন আমরা এক কাজ করি, সেটা হলো ধর্ম নিয়ে আমাদের মধ্যে যে বাগবিতণ্ডা হচ্ছে আমরা ধর্মকে 50-50 ভাগ করে দিই। কিছুদিন আমরা গিয়া আপনার আল্লাহরে সেজদা দেই, আর কিছুদিন আপনারা আমাদের মূর্তিগুলিকে প্রণাম করুন। এই প্রস্তাব যখন রাখল আল্লাহ রাব্বুল আলামিন, সূরায়ে কাফিরুন অবতীর্ণ করে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন। হে কাফেররা, হে অবিশ্বাসীরা, নবী আপনি বলুন, হে অবিশ্বাসীরা, তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, আবার আমরা যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। সুতরাং লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, সুতরাং তোমাদের দিন তোমাদের জন্য, আমাদের দিন আমাদের জন্য। এখানে নিরপেক্ষতার কথা বলা হয় না, এখানে পক্ষের কথা বলা হয়েছে। কিসের পক্ষ? ধর্মের পক্ষ। কিসের পক্ষ? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। মুসলমান, তোমরা তোমাদের ধর্মের পক্ষে থাকো। ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি সুযোগ? আমি পার্লামেন্টে বলেছি এই কথা যে একটা ধর্মের উপরে বিশ্বাস করে নিজেকে একটা ধর্মের পক্ষের ব্যক্তি হিসাবে ঘোষণা করে, কেউ বলছে, দাবি করছে আমি হিন্দু, কেউ বলছে আমি বৌদ্ধ, কেউ বলছে আমি খ্রিস্টান, কেউ বলছে আমি মুসলমান, নিজেকে একটা ধর্মের বিশ্বাসে বিশ্বাসী ঘোষণা করার পর আমি ধর্ম নিরপেক্ষ, এই কথাটা মিথ্যা, বানোয়াট, জালিয়াতি, প্রতারণা, মুনাফিক। কোন ধর্মের অনুসারী ব্যক্তি ধর্ম নিরপেক্ষ হতে পারে না, কেবলমাত্র নাস্তিক, যারা আল্লাহরে মানে না, আল্লাহকে স্বীকার করে না, ওরা বলতে পারে আমরা ধর্ম নিরপেক্ষ, ধর্মের ব্যাপারে আমরা নিরপেক্ষগুলো মানি না, বিশ্বাস করি না। কিন্তু যারা ধর্মে মানে, সেদের যে ধর্মেরই হোক না কেন, সে ব্যক্তি ধর্ম নিরপেক্ষ যদি দাবি করে, এটা মিথ্যে কথা, এটা মুনাফিকি ছাড়া কিছু হতে পারে না। মুসলমানকে, যে কোনো জাতিকে যে ধর্মে আছে ধর্মের পক্ষে থাকায় কথাই বলা হয়েছে। এখন আমি বলতেছিলাম ইমানের কথা, ইমান আগে আনতে হবে। ইমান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইমান হলো আগে, তারপরে ইসলাম, আবার ইমানের, ইমান আনার আগে আবার কুফরি একটা শব্দ আছে, সেটা হলো ফামাইয়াকফুর বিত্বাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, সর্বপ্রথম তাগুতকে অস্বীকার করতে হবে, ওয়াইউমিন বিল্লাহ, আর এরপরে আল্লাহর উপরে যে ঈমান আনলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেমন এক শক্ত অবলম্বন ধারণ করলো যা তাকে কোনো কিছুই বিচ্ছিন্ন করবে না, ধ্বংস করে দেবে না। সুবহানাল্লাহ। এখন সত্যিকারের ঈমানদারের পরিচয়টা কি? কোরআনে কারীম সত্যিকারের ঈমানদারের পরিচয় এভাবে পেশ করতেছে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি
بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون সত্যবাদী কারা? ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি, সত্যিকারের মুমিন তো তারা যারা নাকি ঈমান এনেছে আল্লাহর উপরে এবং রাসূলের উপরে। এই ঈমান আনার পর সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে কোন সন্দেহে সে নিপতিত হয় নাই, কোন সন্দেহ তার মনের মধ্যে জাগা পায় নাই, আর সে আল্লাহর রাস্তায় জিহাদ করেছে মাল দিয়ে জান দিয়ে। উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী। সুম্মা লাম ইয়ারতাবু, অতবারে এক বিন্দু সন্দেহ মনের মধ্যে জাগা দেয় নাই, অর্থাৎ ঈমান আনছি কার উপরে? আল্লাহর উপরে। কার উপরে? আর তার রাসূলের উপরে। আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনার পর যারা আল্লাহ এবং রাসূলের বিধান জীবনের সকল ক্ষেত্রে মানতে পারে নাই, তারাই সন্দেহে নিপতিত হয়েছে। কথা বুঝতে পেরেছেন? তাদের সন্দেহ এই কোরআন মানুষের জীবন, তার সম্পদ, তার রাজনীতি, তার অর্থনীতি পরিচালনা করতে পারে না। সেই জন্য ধর্মের ব্যাপারে কোরআন মানি, ধর্মের ব্যাপারে নামাজ আর রোজা মানি, কিন্তু রাজনীতিতে ধর্ম মানি না। এটাই হলো সন্দেহ। এটাই কি সন্দেহ? অবিশ্বাস। জীবনকে তারা দুইটা ভাগ করেছে, এক ভাগ রাজনীতির জন্য আর এক ভাগ কিসের জন্য? ধর্মের জন্য। জীবনকে এভাবে দুইটা ভাগ করার কোন অধিকার দেওয়া হয় নাই। যারাই মুখে উচ্চারণ করেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে সরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যারা জীবন কি যারা নাকি ঈমান এনেছে, কালেমা বিশ্বাস করেছে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান এনেছে, জীবনকে দুইটা ভাগ করার কোনো অধিকার নাই। যার কথা মতো নামাজ পড়ব, তার কথা মতোই রাজনীতি করব, যার কথা মতো হজ করব, যাকাত দিব, তার কথা মতো পার্লামেন্ট চালাব, যার কথা মতো হজ করব, যাকাত দিব, সেজদা দিব, তার কথা মতোই বঙ্গভবনের সেক্রেটারিয়েট চালাব, যাকে মানি যে আল্লাহরে সেজদা করি সারা জীবন, যে রসুলকে মানি আমার নেতা হিসাবে, রসুল হিসাবে, সে আল্লাহ এবং রসুলের হুকুম অনুযায়ী আমার কোর্ট কাছারি আদালত শিক্ষাঙ্গন চালাবো, এটা যদি চালাই তবে আমি মোমেন, আর যদি না চালাই, সন্দেহে যদি নিপতিত হয়ে যায় যে কোরআন থাকবে মসজিদে, আমার পার্লামেন্টে কোরআন ঢুকতে পারবে না। কোরআন পার্লামেন্ট শুরু হওয়ার সময় একবার তেলাওয়াত হবে, কিন্তু তা আমল করা হবে না। অনুষ্ঠানগুলি শুরু হবে কোরআন দিয়ে, কিন্তু তা আমল করা হবে না। কোরআন তেলাওয়াত করে ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করা হচ্ছে, কিন্তু সুদের টাকা দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান বানানো হলো। বিবাহ পড়ানো হচ্ছে কোরআনের আয়াত দিয়ে, কিন্তু যৌতুক গ্রহণ করা হারাম, সেই যৌতুক দিয়ে বিয়ে উদ্বোধন করা হলো। এমনি সকল ক্ষেত্রে না ফারমানি করে যে ঈমানের দাবি করলো, এই ঈমান ঈমান নয়, এর নাম মুনাফিকি। এখন এই কথাটা মনে রাখতে হবে যে ঈমান এমন এক বিষয় যা আবার মৌখিক দাবি করলেই হয় না। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, মুসলমান কি হয়ে গেল? বলেন আপনি, ফতোয়া দেন হয়ে গেল? খেরাত নেগার কেবি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, দিল নিগা মুসলমান নেহি তো কুছ ভি নেহি, খেরাত নেগার কেবি দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুখে আসলো আর স্বতঃস্ফূর্তভাবে বলে ফেললো লা ইলাহা ইল্লাল্লাহ তো ক্যা হাসিল, এতে কিছু এর দ্বারা কোনো উপকার হলো না। দিল নিগা মুসলমান হি তো কুছ ভি নেহি, অর্থাৎ তার মন, তার মস্তিষ্ক লা ইলাহাকে বিশ্বাস করলো না, আমল করলো না, এই কালেমা পড়ার কোনো দাম নাই। এবার আল্লাহর ভাষায় শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين বলছেন লোকেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা মুখে বলে আল্লাহর উপর ঈমান এনেছি পরকালকে বিশ্বাস করেছি আল্লাহ বলেন আমা হুম বিমুমিনিন এরা মুমিন না আল্লাহ কি বলছেন খুব লক্ষ্য করেন একদিকে মুসলমান হইতে হলে বিশ্বাস করতে হবে কি আল্লাহর পরকাল রাসূলের উপর ঈমান এগুলি করতে হবে একটা লোক ঘোষণা করলো যে আমি আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি এরপরে আল্লাহ পাক বলছেন আমা হুম বিমুমিনিন এরা মুমিন না কারণ এই কথাগুলি তার মুখের মনের কথা না সে ব্যক্তি এরকম ব্যক্তির এ মাহফিলও থাকতে পারে যদি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েত নসিব করে দিন আমরা বলি আমিন সে লোকটিকে আমি আলোচনা করলে আপনি নিজেই বুঝতে পারবেন যা ভুল তার কাছে ধরা পড়বে আয়নার সামনে দাঁড়ালে পরে আয়না সব বলে দেয় ঠিক না সেই ব্যক্তি যে ব্যক্তি নাকি কালেমা পড়ে নামাজ পড়ে আবার ব্যবসায়ী হলে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় মানুষের সঙ্গে প্রতারণা করে টাকা নিয়ে ফেরত দেয় না ওয়াদা খেলাফ করে চুরি করে ডাকাতি করে জেনা করে সুদভিত্তিক ব্যাংকের থেকে টাকা তুলে ব্যবসা করে সুদের ব্যবসা করে ঘুষ দেয় জেনা করে আর একদিকে নামাজ পড়ে সময় হলে আবার হজ করে আসে এই ধরনের মানুষগুলি এহরামের কাপড় পরে হজের নিয়ত করে জিদ্দায় তা রেখে যখন বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক হে আল্লাহ প্রভু হাজির প্রভু আমি হাজির হে আমার রব তোমার গোলাম হাজির বান্দা বলে হে আল্লাহ গোলাম হাজির গায়েব থেকে আওয়াজ আসে আল্লাহর পক্ষ থেকে বলা হয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইক বান্দা বলছে আমি উপস্থিত মাবুদ আর মাবুদ বলছে আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করলাম না তুই বলছো হাজির আমি বলছি তুমি অনুপস্থিত তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না কারণ কারণ তুমি যে টিকিট করে আসছো ওইটা হারাম টাকা যে রামের কাপড় পরেছ ওইটা হারাম টাকা দিয়ে কেনা মক্কা মদিনায় যে খরচ করবে তাবুতে থাকবে বাস ভাড়া দেবে যে খাবে জায়নামাজ কিংবা তসবি কিংবা মার্কেটিং করার জন্য যে টাকা আনছো সব হারাম তোমার গায়ের গোশত হারাম তোমার গায়ের রক্ত হারাম হারাম খেয়ে পেটটারে সাইজ মতো বানাইছো এরকম করে হারামের টাকা দিয়া হজ করতে এসেছো তোমার উপস্থিতি আমি গ্রহণ করলাম না নাউজুবিল্লাহ সুতরাং মুমিনের দাবি করলেই হবে না ইমানের দাবি করলেই হবে না কাজে তা প্রমাণ করতে হবে সেটা কি সেটা হচ্ছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ অতঃপর এই কথার উপরে সে দৃঢ় পথ থাকে ফেরেশতাগণ তার প্রতি ফেরেশতা অবতীর্ণ হয় অর্থাৎ আল্লাহর রহমত তার উপরে নাজিল হয় যে ব্যক্তি ঈমানের দাবি করে ঈমানের উপরে টিকে থাকে আল্লাহর রহমত তার উপরে নাজিল হতে থাকে ঈমান আনাই শুধু মুখে দাবি করাই শেষ কথা নয় ঈমান আনার পর ঈমানের উপরে টিকে থাকা সবচেয়ে বড় কথা ঈমানের উপরে টিকে থাকতে হবে ঈমানের কোনো দাম নাই যদি আমলে সালেহ না থাকে ঈমান হচ্ছে এক এটা মূল্যহীন হয়ে পড়ে যদি আমলে সালেহ না থাকে যে নেক কাজ করতে হবে আল্লাহকে খুশি করার জন্য কাজটা ভালো হওয়ার জন্য শর্ত দুইটা একটা হচ্ছে কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য হতে হবে আর দু নম্বরে
কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে কাজটি হতে হবে, তাহলেই আপনার আমলটা সহিহ হয়ে গেল। আপনি আমি নিজের আন্দাজ করে কাজটা খুব ভালো হয়েছে মনে করলেই হবে না। নিকৃষ্ট বা অসৎ কাজের পরিণতি সম্পর্কে কোরআন বলছে قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا আমি কি তোমাদেরকে বলবো না যে কোন আমল তোমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে? সেটা হচ্ছে সেই আমল যারা দুনিয়ার জীবনে দুনিয়ায় উন্নতি করার জন্য কাজ করে, তাদের সমস্ত জদ্দোজাহাদ তাদের চেষ্টা প্রচেষ্টা দুনিয়ায় টিকে থাকার জন্য তারা করে থাকে, যে কাজগুলি আল্লাহ পাকের খুশনদি হাসিলের জন্য আল্লাহ পাককে খুশি করার জন্য করা হয় না, সেই কাজগুলি মানুষের সমস্ত প্রচেষ্টাকে তার চেষ্টাকে তার সমস্ত আমলগুলিকে বিনষ্ট করে দেবে, এগুলি কিয়ামতের দিন কোনো ফায়দা হবে না। যারা দিনদার পরহেজগার ইমানদার সৎকর্মশীল আল্লাহ তাদের ব্যাপারে কৃষক কি বলে শোনেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহ পাক বলেন যারা নাকি ঈমান এনেছেন আর আমলে সালেহ করে রব্বুল আলামিন তার বান্দাদের দিলের মধ্যে তার জন্য মহব্বত পয়দা করে দেন, মানুষরা ভালোবাসে মহব্বত করে। আমার বন্ধুগণ, সৎকর্ম মানুষের, মানুষ যখন ভালো কাজ করে তার দুষ্কর্মগুলিকে আল্লাহ মাফ করে দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন বলছে ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি লানুকাফফিরান্না আনহুম সাইয়্যাতিহিম ওয়া লানাজজিয়ান্নাহুম আহসানাল্লাযী কানু ইয়ামালুন। যারা ঈমান আনবে আর সৎ কাজ করবে আল্লাহ পাক বলেন আমি তাদেরকে সর্বোত্তম কাজগুলির প্রতিদান করব। তারা যত ভালো কাজ করবে ওই ভালো কাজের মধ্যে সবচাইতে ভালো যেটা ওইটার উপর আমি তাকে পুরস্কার দান করব, সুবহানাল্লাহ। আর তাদের সাইয়াত গুলি হাসানাত দিয়ে বদলায় দেব, তাদের পাপ কাজগুলি আমি নেক কাজে পরিবর্তন করে দেব। শুধু তাই নয়, শয়তানের অসহায় পড়ে বান্দা যখন একটা গুনাহ করে আল্লাহ বলে দিয়েছেন একটা গুনাহ লিখবি, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন দুনিয়ায় পাঠিয়ে দিলেন, হযরত হাওয়া যখন দুনিয়া আসলেন আর শয়তানের বুজুর্গি সব শেষ হয়ে গেল, শয়তানে বলল আল্লাহ আমার সব ইবাদত নষ্ট হইল আদমের জন্য, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই, তুমি সাতটা জাহান্নাম বানাইছো, এই জাহান্নাম আরো বানাও, আমি তোমার এই জাহান্নাম গুলি তোমার বান্দা গুলি দিয়ে ওয়াসওয়াসা দিয়ে এই জাহান্নাম ভরে দেব, যে আদমের জন্য আমার সমস্ত ইবাদত পণ্ড হলো সেই আদম সন্তান সব আমি জাহান্নামে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন শরীফের ভিতরে আছে, আল্লাহ পাক বলেছেন ও আমার ফেরেশতারা, শয়তান কি বলল শুনেছ, আমার বান্দা যখন শয়তানের ওয়াসওয়াসায় পড়ে একটা নেকের একটা গুনাহ নিয়ত করবে, গুনাহ করার নিয়ত করবে, গুনাহটা করে নাই পাপ লিখবা না, গুনাহ করা হয়ে যাওয়ার পর একটা গুনার জন্য একটা গুনাই লিখবা, আর যদি আমার বান্দা কোন একটি নেকির কাজের নিয়ত করেছে, হজের নিয়ত করেছে হজে যায় নাই, মাদ্রাসা মসজিদে দান করবে, চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিলে দান করবে করে নাই এখনো, শুধু নিয়ত করেছে নেক নিয়তের কারণে আমল নামায় একটা নেকি লিখে দিবা, আর যখন নেকির কামটা করা হয়ে যাবে আল্লাহ পাক বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা,
নেকির কাজটা যখন করা হয়ে যাবে, আমার বান্দার আমলনামায় একটা নেকের পরিবর্তে দশটা গ্রেস মার্ক লাগাইয়া দশ গুণ বাড়াইয়া দিবা। সৎকর্মশীল ব্যক্তিদের রুজিতে আমি বরকত দিয়া দিব, সুবহানাল্লাহ। কোন ভালো কাজ যারা করবে তাদের রুজিতে আল্লাহ পাক কি করবেন? যারা ইমান আনবে এবং ভালো কাজ করবে আমি তাদেরকে উত্তম রিজিক দান করব। শুধু তাই নয়, আমলে সালি যারা করবে সৎকর্মশীল লোকদের, তাদের জন্য রয়েছে আমার কাছে ক্ষমা মাগফিরাত। নিঃসন্দেহে আমি ক্ষমাশীল ওই সব বান্দাদের জন্য যারা সৎ কাজ করে, আমলে সালে করে, নেক কাজ করে, আর গুনাহ থেকে তওবা করে, আর এই তওবার উপরে হেদায়েতের উপরে টিকে থাকে। আমি তাদের গুনাহকাশী আমি রব্বুল আলামিন মাফ করে দেই, গুনাহ খাতাকে ক্ষমা করে দেব। যারা ইমান আনবে, আমলে সালে করবে, নেক কাজ করবে, তাদেরকে আল্লাহ পাক ক্ষমার ওয়াদা করেছেন। মানব গোষ্ঠীকে মহা ক্ষতি থেকে বাঁচাবার জন্য আল্লাহ পাক তৃতীয় যে পয়েন্টটির কথা বলেছেন সেটা হচ্ছে হক। সেটা কুই? হক শব্দটি হচ্ছে বাতিলের বিপরীত, মিথ্যার বিপরীত, অসত্যের বিপরীত। শব্দটি কি? হক। এর অর্থ হচ্ছে সঠিক, নির্ভুল, সত্য, ন্যায়, ইনসাফ ইত্যাদি এই কথার মধ্যে এসে যায়। এর মধ্যে আল্লাহর হক এবং বান্দার হক এসে যায়। হকের দাওয়াত অর্থ হচ্ছে ইমানদারদের সমাজ এরকম হবে না যে বাতিল মাথা উঁচু করে দাঁড়াবে আর হকপন্থীরা মাথা নিচু করে তারপরে চলবে, না হকের বিরুদ্ধে কথা বলবে না, চুপ করে থাকবে। এটা ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র এরকম হতে পারে। লূত আলাইহিসসালামের জামানায় যখন জমিনটাকে উল্টে দেওয়ার জন্য অর্ডার হলো, তখন ফেরেশতা বলছিল, আয় আল্লাহ, এই জমিনে তো একটা লোক আছে যে 30 বছর পর্যন্ত তোমার ইবাদত করেছে, সেই লোকটারে তো সরাবার ব্যাপারে তুমি কিছু বললা না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা উল্টায়া ওর মাথায় আগে রাখো, রে সুদ্দা জমিনটারে উল্টায় দাও। কারণ গোটা জাতি যখন আমার সঙ্গে নাফরমানি করছে, আমার নবীর সঙ্গে নাফরমানি করতেছে, তখন এরা কথা বলে নাই, এই লোক নিজের ইবাদত নিয়ে ব্যস্ত ছিল, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করেছে, গোটা জাতি জাহান্নামে যায় সেজন্য ভুরুক্ষেপ করে নাই। হক কথা বলতেই হবে, হক যে বলবে না, হক থেকে যে চুপ থাকবে সে হচ্ছে শয়তানুন আখরাস, বোবা শয়তান। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, হক থেকে যে চুপ থাকে সেটা কি শয়তান? বোবা শয়তান। এখন আপনাকে বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য হকের দাওয়াত দিতে হবে, তা না হলে আল্লাহ পাক ক্ষমা করবেন না। না হক যখন সমাজে চলতে থাকে, হকের আওয়াজকে একজনকে হলেও হকের আওয়াজ বুলন্দ করতে হবে। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সতর্ক থাকো, বেঁচে থাকো ওই সব বিপদ থেকে, মুসিবত থেকে, যেই বিপদ শুধুমাত্র বিপদের কারণ যারা ওদের জন্যই নাজিল হবে না, বরং যারা সহ্য করে তাদের উপরও বিপদ আসবে। যারা বিপদের কারণ, গুনাহের কারণ, শুধু আরাই ধ্বংস হবে না, যারা সহ্য করবে তাদেরকেও আযাবের মধ্যে নিপতিত হতে হবে। একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন,
আপনার বাড়ির সামনে ড্রেনের ভিতরে বিড়াল মরে পড়েছে, কুকুর মরে পড়েছে, আপনি নাকে রুমাল দিয়ে যান, বাড়িওয়ালা ভালাইতেছে না, আপনিও ভালাবার চেষ্টা করতেছেন না, এখন এইটা পচে গলে দুর্গন্ধ হয়ে পরিবেশ নষ্ট করে দেবে। তখন এই মরা কুকুরটার দুর্গন্ধে শুধু বাড়িওয়ালাই অসুস্থ হবে না আশেপাশের লোকেরা অসুস্থ হবে, বলেন আপনারা? সবাই অসুস্থ হয়ে পড়বে। সুতরাং বাড়িওয়ালা যদি না ফালায়, আপনার দায়িত্বে আপনাকে ফেলতে হবে, অন্যায় যেখানে উঠবে সেখানেই তাকে নির্মূল করতে হবে, এটা হলো উম্মতে মুহাম্মদের দায়িত্ব। আল্লাহ পাক এর জন্য বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। তোমাদের মধ্যে এমন কিছু লোক থাকা দরকার যারা মানুষকে কল্যাণের দিকে ডাকবে এবং অকল্যাণ থেকে মানুষকে ফিরাবে, কল্যাণের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, নেক কাজের দিকে ডাকবে, মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, এরকম কিছু লোক তোমাদের মধ্যে হয়ে যাওয়া উচিত, তৈরি হওয়া উচিত, যারা হকের দাওয়াত নিয়ে তারা সমাজে বেরোবে। কারণ মুসলমানেরা হলো আমাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি। আমরা কি জাতি? আমরা যে শ্রেষ্ঠ জাতি সে কথা বলার মতো হিম্মত এখন আমাদের আর নাই, যার জন্য আপনারা আওয়াজ দিলেন তা শোনাই গেল। মুসলমানেরা কি জাতি? খাইরে উমম, ইমামে আকাম, পৃথিবীর ভিতরে সমস্ত জাতি সমূহের ভেতরে শ্রেষ্ঠ জাতি কারা? আরো জোরে বলুন, একথা কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমাদের দায়িত্ব হচ্ছে ভালো কাজের আদেশ করবে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাবে, এটা হচ্ছে তোমাদের দায়িত্ব। এই দায়িত্ব যদি আমরা পালন করতাম তাহলে আমাদের সমাজের ভেতরে এই অন্যায় অসত্য টিকে থাকতে পারত না। আমরা মানুষকে ভালো কাজের আদেশ দেই না, ভালো কাজের আদেশ দিতে হলে ক্ষমতায় থাকতে হয়। আদেশ আর অনুরোধ, এ দুটো কি এক জিনিস? আদেশ আর অনুরোধ দুটো কি এক জিনিস? আদেশ দিতে গেলে আদেশের জায়গায় পৌঁছতে হয়, আদেশের জায়গায় না গিয়ে কাউকে হুকুম দেওয়া যায় না। অনুরোধ জানাতে হয় গভর্নমেন্টের কাছে, বিনীতভাবে অনুরোধ জানাই, সিনেমার অশ্লীলতার জ্বালায় টিকতে পারি না, রমজান মুবারক এসেছে, এই অশ্লীল সিনেমার ছবি নামায় ফেলা হোক, বিনীতভাবে অনুরোধ জানাই, এটা হলো অনুরোধ। আর আল্লাহ বলছেন ইসলামের ব্যাপারটা অনুরোধের ব্যাপার নয়, এটা হচ্ছে আদেশের ব্যাপার। ক্ষমতায় এমন লোক পাঠাতে হবে যে রমজান মাস এলে বলে অর্ডার দেবে সিনেমার সমস্ত ছবি আর গান বন্ধ করে দাও, হোটেলের কোনো দরজা খোলা থাকতে পারবে না, কোনো খাবারের দোকান মুসলমানদের খোলা থাকতে পারবে না, এটা হচ্ছে অর্ডারের কাজ। তা'মুরুনা বিল মারুফ, আমর, হুকুম, অর্ডার, অনুরোধ করে হয় না, এটা আদেশ দেওয়ার মাকামে যেতে হয়। সেই আদেশের মাকামে আমরা কি যেতে পেরেছি? পারিনি। আমাদের অবস্থা হচ্ছে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত এই কথাটা যে কে শুনাইছে আল্লাহই জানে। মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, মোল্লা কো জো মিলা হ্যায় মসজিদ মে সেজদে কি ইজাজত, নালায়েক সমজতে হ্যায় এহি ইসলাম কি আজাদ। মৌলভী সাহেব মসজিদের ইমামতি পাইছেন আর মনে করেছেন যে আমি ইসলামের স্বাধীনতা পেয়ে গিয়েছি, ডিজি সাহেব যদি দাওয়াত দেয়, মন্ত্রী সাহেব যদি দাওয়াত দেয়, আনন্দ অস্থির হয়ে যায়। আরে বাপরে, ডিসি দাওয়াত দিছে কি সোজা কথা, মরি কি বাঁচি, উঠি কি পড়ি। ওই জায়গা পার্লামেন্ট সেক্রেটারিয়েট বঙ্গভবন
যেদিন কোরআনের দখলে আসবে সেই দিন অর্ডার দিয়ে অন্যায়কে বন্ধ করা সম্ভব হবে। মানুষকে হকের দাওয়াত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ থেকে ভালো কথা আর কার হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে ডাকে। সুবহানাল্লাহ গন সুবহানাল্লাহ বলে আল্লাহর দিকে যে ডাকে সেই ওয়ামান দা ইলাইহে। হাদিস শরীফের ভিতরে আছে মান কলা বিহি সাদাকা, কোরআন থেকে যে কথা বলে সে কি কথা বলে? সত্য কথা বলে। কোরআন থেকে যে কথা বলে সত্য কথা বলে। মান কলা বিহি সাদাকা ওয়ামান আমেলা বিহি উজেরা, আরে কোরআন থেকে যারা আমল করে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করেন। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন থেকে যে বিচার করে সেই জাস্টিস ইনসাফ কায়েম করে। ওয়ামান দা ইলাইহে হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম, আর যারা কোরআনের দিকে দাওয়াত দেয় তাদের দাওয়াতই সহজ সরল দাওয়াত। আওলাদে রাসূল আপনাদের সামনে কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের পক্ষে কাজ করুন, সবাই হাত উঁচু করে আপনারা সমর্থন দিয়েছেন, আমরাও অপেক্ষা করব এই সমর্থন আপনারা কতদিন বজায় রাখতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন। জোরে গান আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ, ওর চাইতে ভালো কথা আর কার যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আমরা কার দিকে ডাকি বিশ্বাস করুন? আমরা তো সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি না। বলেন আমরা কি সমাজতন্ত্রের দিকে মানুষ ডাকি? পুঁজিবাদের দিকে ডাকি? জাতীয়তাবাদের দিকে ডাকি? ধর্ম নিরপেক্ষ মতবাদের দিকে ডাকি? আমরা কার দিকে ডাকি? ধর্ম নিরপেক্ষ মতবাদ আল্লাহ তৈরি না মানুষের তৈরি? পুঁজিবাদ আল্লাহর না মানুষের? সমাজতন্ত্র আল্লাহর না মানুষের? জাতীয়তাবাদ আল্লাহর না মানুষের? আরে কোরআন কার? ইসলাম কার? সেই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা ডাকি। আমরা আমার বাপা বাপের দিকে ডাকি না, মায়ের দিকে ডাকি না, দাদার দিকে ডাকি না, মন গড়া কথা বলি না, ওলামায় হক কথা বলে কোরআনের কথা। সুবহানাল্লাহ। মহা ক্ষতি থেকে বাঁচার জন্য চার নম্বরের বিষয় এটা হলো। কয়টা কথা আমাদেরকে ক্ষতি থেকে রক্ষা করবে বলেন না? কয়টা? চারটা। তার একটা হলো কি? দুই নম্বরে কি? আমলে সালে। তিন নম্বরে কি? হকের দাওয়াত। চতুর্থ নম্বরে কি? সবর। সবর কোরআনে কারিমের মধ্যে সর্বাধিক ব্যবহৃত একটি শব্দ। সবর আরবি ভাষায় বিভিন্ন অর্থে এই সবর শব্দ এসেছে, তবে সাধারণত সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা, দৃঢ়তা, সহিষ্ণুতা, মন মেজাজের সমতা, ধীরতা, কষ্ট সহিষ্ণুতা, বরদাস্ত, এগুলি হচ্ছে সবরের অর্থ। আমরা মনে করি সবর হচ্ছে ধৈর্য। হ্যাঁ, ধৈর্য তো ঠিক, কিন্তু সেই ধৈর্যের অর্থ কি? এই ধৈর্যের অর্থ এই নয় যে কেউ আপনার একটা থাপ্পড় মারবে আর আপনি বলবেন ভাই হাতে ব্যথা পাইছেন নাকি, তাহলে আমার আর একখান থাপ্পড় দিয়ে দাঁত যে কয়টা আছে তাও ফালাই দেন। এর নাম সবর না। সবর হল বিপদে আপনি হতাশ হবেন না, বিপদে ভেঙে পড়বেন না, বিপদে থাকবেন দৃঢ় অবিচল, মাথা ঠান্ডা, সুস্থ মস্তিষ্কে বিপদকে ওভারকাম করার জন্য কৌশল অবলম্বন করবে, এটাই হচ্ছে সবর। ধৈর্য ধরতে হবে অবিচলতার সাথে, দৃঢ়তার সাথে, সহিষ্ণুতার সাথে। আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য এই সবর আমাদেরকে এখতিয়ার করতে হবে। আমরা কি আল্লাহর জান্নাতে যেতে চাই? আমরা কি জান্নাতে যেতে চাই?
অবশ্যই আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। এই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। তোমরা কি মনে করেছো যে বেহেশতে চলে যাবে, অথচ এখনো দেখা হয় নাই যে তোমাদের মধ্যে কে সবরম্ব অবলম্বনকারী, জেহাদের ময়দানে কে জেহাদ করতে এবং সবর এখতিয়ার করতে কে তোমাদের মধ্যে পারদর্শী, অথবা এই পরীক্ষায় কে কামিয়াব হবে, এটা এখনই দেখা হয় নাই। আর এমনি তোমরা জান্নাতে চলে যাবে? জান্নাতে যাওয়া তো সহজ নয়, আল্লাহ পাক পরীক্ষা নেবেন, সেই পরীক্ষায় কামিয়াব হতে হবে। আর আল্লাহ পাক বলেছেন অবশ্যই সবরের পরীক্ষা নেব, وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنْكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর এই পরীক্ষার ভিতরে সত্যিকারের মুজাহিদ যারা, তারাই দৃঢ়, যারা নাকি দৃঢ়তা অবলম্বন করবে, সবর ইখতিয়ার করবে, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষায় তাদেরকে কামিয়াব করবেন। এই সবর এক মহাসম্পদ, সবর ইখতিয়ার করতে হবে মুসলমানদেরকে। জান্নাতের ভিতরেও আল্লাহ পাক যারা সবর করবে তাদের জন্য বিরাট নিয়ামত আল্লাহ পাক জান্নাতে দান করবেন। জান্নাতে যাওয়ার জন্য সবর একটা মহাগুণ, এই গুণ মুসলমানদের ভিতরে থাকতে হবে। যখন বিপদ আসে, মুসিবত আসে, রব্বুল আলামিন বলেন বিপদ যখন আসে, মুসিবত যখন আসবে, বান্দা যারা মুমিন তারা পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে, এই কথাটা মোমিনদেরকে বলতে হবে। পর গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, পর গিয়া জিস পর নজর বান্দা কো মাওলা কর দিয়া, আ গিয়া জিস দাম মে জোশ কতরা কো দরিয়া কর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের নজর যদি কোন গোলামের প্রতি পড়ে যায়, গোলামটা বাদশায় পরিণত হয়ে যায়। আল্লাহর রহমতের নজর যদি এক ফোঁটা পানির উপরে পড়ে যায়, পানি ফোঁটা আটলান্টিক মহাসাগরে পরিণত হয়ে যায়। সে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান এনে সৎ কাজ করে হকের দাওয়াত দিয়া সবর ইখতিয়ার করলে পরে আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করবেন, জান্নাতের সুউচ্চ মাকাম আল্লাহ পাক দান করে দিবেন।